তো অবশ্যই সবাই পারবে চেষ্টা করলে। তো আমি হাতা দুটো দেখিয়ে দিচ্ছি কেমন করেছি। এই যে কিন্তু আমি হাতায় করে নিয়েছি, এই যে হাতার পর রেখেছি, কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে কিন্তু কামিজের একটা হাতায় ভিতরে সেলাই না করলে কিন্তু দুটো হাতায় এইভাবে সেলাই করে দিলে কিন্তু অনেক ভালো লাগে দেখতে। এই যে এভাবে কিন্তু ইচ্ছা করলেই করে দেওয়া যায়, খুব গর্জিয়াস লাগবে দুটো হাতায় এইভাবে কাজ করলে। আর এখানে যে আমি ইয়ে মতন দিয়েছি, এখানে পাড়ির মতন দেখা যাচ্ছে এখানটাতে। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা একটু করে নিও। আর যারা যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আমি আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ সবাইকে।